ଏଥିର ଏଇଟା ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ତରଫରୁ ସଜାଗ କରିବା ହେଉଛି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କୁ ଏବଂ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ରାଜନୈତିକ ଦଳ ଏବଂ ଜନସାଧାରଣଙ୍କୁ ଯେ ବର୍ତ୍ତମାନ ଉତ୍କଳ ଜନନୀ ବର୍ତ୍ତମାନ ବହୁ ଦୁଃଖରେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ସବୁ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ଖୁମ୍ପିବାକୁ ଆରମ୍ଭ କଲେଣି ଏବଂ ତା ଭିତରେ ପ୍ରାଧାନ୍ୟ ଲାଭ କରିଛି କୋଟିଆ କୋଟିଆରେ ଆମେ ବାରମ୍ବାର ଯାଇଛୁ এবং ওষা সরকার আমি দাবি দিয়েছি যে এই এই কার কাজ কর কিছু কাজ হয়েছি কিন্তু যেপর ভাবে হওয়া কথা হয়ে সে আন্ধ্র সরকার জবরদস্তি পশিকি যে নির্বাচন করাই দে এবং দুই মাছ পূর্বু নোটিফিকেসন হ প্রতিবাদ ওড়শা সরকার ঠিক ভাবানাই এপর কি সমস্ত রাজনৈতিক দল এবং বিধ দল সচেতন করাইলে না কি গলে না এইটো পাৰ্লামেণ্টে উঠো পাৰ্লামেণ্টে বৰ্তমান আমাৰ ওড়াৰ জনে খুব যোগ্য ব্যক্তি অতি কাবিনেট্ৰিয়ে প্ৰধানমন্ত্ৰী গৃহমন্ত্ৰী যা খবৰ কাগজ মিল খুব ভাল সম্পৰ্ক অঁ প্ৰধানমন্ত্ৰী বৰাবৰ তুমি প্ৰেছ কৰ এই কথাটাক সেই টেকআপ কৰোঁ নহ'লে ওচাৰ ভাগ্য বৰ দুৰ্দিন হৈ যাব জবরদস্তি ঘরে পশি যাবে এবং আমি বাহার করি সে করবে আমি উৎকল সম্মিলনী পক্ষ আম রাজ্য সীমান্ত অঞ্চল বিপন্ন অবস্থায় আস পি তার সমাধান পাই আমি এটি গণধারণা দিয়েছি বিশেষ করে কোটিয়া গ্রামপুঞ্জ বিশেষ করে কোটিয়া গ্রামপুঞ্জ আজ আন্ধ্র দ্বারা বিপন্ন তার সমাধান সমাধানপ্রিমকোর্ট দুই হাজার ছ মশায় আদেশ দিয়ে যে পার্লামেটরে সমাধান করা তে আজ বর্তমান প্রচলিত পার্লামেটরে আমার দলমত নির্বিশেষে রাজ্যসভা এবং লোকসভার এমপি মানে বলিষ্ঠ যুক্তি উপস্থাপন করে কোটিয়া ওড়িশাৰ অংগ বুলি সাব্যস্ত কৰা দ্বিতীয় দাবী হ'ল যে সীমান্ত অঞ্চলৰ যি অন্যান্য গাঁওগুড়িক বিপন্ন হৈ তাৰ স্থায়ী সমাধান পাই ৰাজভাগে গোটেই সীমান্ত সমস্যা সমাধান চেল বা প্ৰকোষ্ঠ গঠন কৰা যাওঁ জনে স্পছাল চেক্ৰেটেৰী ৰাংৰ বা স্পেচাল চেক্ৰেটেৰী পাইয়াৰ জে পদস্থ অফিচৰ ওপৰত ৰখা যায় আৰ চি জিলাপাল ধৰি ও প্রতবেশী আর্ডি সি সহ আলোচনা করি স্থায়ী সীমা সমস্যা সমাধান করতে